সমস্ত গুনাহের জন্য আমি রবের দরবারে অনুতপ্ত হইয়া আমি রবের কাছে যখন তুমি ক্ষমা চাইবারে বান্দা, আমি আল্লাহ তোরে আমার কোলে নিয়া আমি তোরে ক্ষমা করে দিব। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোদের জন্য হাজারো হাজারো মিসাল উদাহরণ রেখেছি, নজর নজির রেখেছি। ও বান্দাবান্দি, গুনাহের কারণে তোমাকে শয়তান দুকা দিতে থাকে আর বলে, ও আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, মিন্টু, সিন্টু, জীবনে বহু গুণা করেছ, গুণা করতে করতে তোমার জীবন শেষ হয়ে গেছে, আর কি আল্লাহর কাছে মাপ চাইবা? জাহান্নামে তো যাইতে হবে, আরো গুণা কর, আরো গুণা কর। শয়তান মুসলমান বন্ধু তোমারে আর আমারে এমন ভাবে ধোঁকা দিতে দিতে তোমার পবিত্র জীবন, যেই জীবনটায় তুমি গুনাহ পরিত্যাগ করে আল্লাহ পাকের কদমে সেজদা দিবা, আল্লাহর দরবারে তুমি লুটিয়ে পড়বা, ওই পবিত্র জীবনটারেও তোমার শয়তান তোমাকে ধোঁকা দিতে দিতে বিনষ্ট বিনাশ করে দেয়। এজন্য আল্লাহ বলেন, বান্দা বান্দি, গুনাহ কত করেছ, গুনাহ করলে আমি রবের দরবারে আসো, আমি রবের কাছ থেকে তোমরা ক্ষমা লয়ে যাও। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দি, আশরাফু আলা আনফুসিহিম, নফসের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, রাতের অন্ধকারে বন্ধুর সাথে গুনাহের আড্ডায় লিপ্ত ছিলা, রাতের অন্ধকার মানুষ যখন ঘুমায় যাইত তুমি মদ পানের মধ্যে লিপ্ত ছিলা। অ মুসলমান, মানুষগুলো ঘুমায়ছিল, তুমি পরনারীর সাথে যা জিনা করেছ, আজকে তুমি বুঝছ তুমি গুনাহ করেছ, গুনাহ মনে করিয়া তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও। বলবো আল্লাহ তাআলা আল্লাহর দরবারে দাঁড়ায় বলো, ও মালিক, আর গুনাহ করব না, গুনাহ করেছি আমি, আমার জীবনের উপর লজ্জিত হয়েছি গুনাহের জন্য, আল্লাহ পাক তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার জিন্দিগির সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব, আমি রবের রহমত থেকে তুমি নৈরাশ হইও না, আমি রবের রহমত থেকে তুমি দূরে যাইও না, আমি রব আমার কাছে তোমার ডাকতেছি, বান্দা, গুনাহ যত করেছ আমি তোরে ততই ক্ষমা দিব রে, দুনিয়ার জিন্দিগিতে গুনাহ বহু করেছ, দুনিয়ার জমিনে আল্লাহ পাক ইতিহাসের মধ্যে অনেক দৃষ্টান্ত আমাদের জন্য হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মদ পান করত, মদ পান করতে করতে জমানার পরও সে নিকৃষ্ট লোক মানুষের কাছে তার কোনো মূল্য নাই, ভালো ভালো মানুষগুলো তারে দেখলে থু ফালায়, তারে দেখলে মানুষ ঘৃণা করে, বলে ওই যে মদ খোরাইতেছে, গাঞ্জা খায়, মদ খায়, শরাব পান করে, তোমার এত ঘৃণা করত। আল্লাহ পাক বলেন, এমন ঘৃণা করনেওয়ালা লোকগুলোকেও আমি আল্লাহ তাআলা দামি বানাইছি। মদের আড্ডা যার ছিল সর্বদাই মদ খাইত, আর মদের আড্ডায় বসত, আর মহিলাদের কিনিয়া নাচ গান করত, আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকত, কিন্তু আমার রবের রহমতের নজর দিয়া যখন বান্দা তোমার দিকে তাকাইব, আল্লাহ রব্বুল আলামিন বলেন, রহমতের নজর দিয়া যদি বান্দা তোমার দিকে তাকায় তোমার জিন্দগিটা কামিয়াব হয়ে যায়, তোমার সমস্ত গুণাগুলো আমি রব মাফ করে দিব। আল্লাহ বলেন, বান্দা, বহু মানুষকে আমি এমনভাবে ক্ষমা করেছি। আরে বেশির হাফির রহমাতুল্লাহ আলাই জীবনের শুরু সময়ই পুলিশের চাকরি করত, সে পুলিশের চাকরি করত, সে রাত্রি বর মদ পান করত, মদ খাইত, মদের আড্ডার মধ্যে থাকত, মহিলাদের কিনিয়া
নাচ গান করত আর মদ খাইতে খাইতে মাতাল হয়ে যাইত। তার মা আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার বিশির হাফিকে তুমি হেদায়েত দান কর। বিশির হাফি মদ খাইতে খাইতে সে মাতাল হয়ে গেছে, তার মাথা কাজ করত না, দুনিয়ার কোনো রং তামাশা তার কাছে কোনো কিছু লাগত না, তার কাছে শুধু গুনার কাজ, শুধু মদ খাইতেই ভালো লাগতো। মহিলাদেরকে নিয়ে নাচানাচি গান বাদ্য করতে তার কাছে ভালো লাগতো। কিন্তু বিশির হাফি রহমাতুল্লাহ আলাই একদিনের ঘটনা, একদিন মদ পান করতে তার শরাবখানায় সে গেলেন, সে ছিলেন সকলের সর্দার। সে শরাব পান করে বাড়ির দিকে যখন রওনা হইলেন, পথি মধ্যে দিয়ে আল্লাহ তাআলার কালাম একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম একটা টুকরা পাইছেন। পাওয়ার পর ওই টুকরা হাতে নিয়ে চুম্বন করছি, বলে তো মাওলা কা কালাম। এই কথা বলে বিশির হাফি ওই কাগজটাকে সে ধৌত করিয়া উপরে রাখছে, আর ওই আল্লাহ পাক বলেন, বিশির হাফি এই কোরআনুল কারিমের অংশটা রাস্তায় পাওয়ার পর সম্মান দেখানোর কারণে আমি আল্লাহ তাআলা তাকে এমন সম্মানিত বানায় দিছি। আল্লাহ পাক তার রহমতের নজর দিয়া তাকে ইয়া, আল্লাহ পাক বিশির হাফিকে কুদরতের থেকে গাইবে ভাবে আওয়াজ হয়েছে, ইয়া বাশার রফাত ইসমি ফরফানাকা ফতয়্যাবনাকা ওয়তয়্যাবতা ইসমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের আওয়াজ আসছে বিশির হাফির কানে, হে বাশার, আমি রবের কালামকে তুমি সম্মান করেছ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমাকেও সম্মানিত বানাইয়া দিছি, তুমি আমার নামকে উচ্চ জায়গার মধ্যে রাখছো, আমি রব তোমার নাম তোমাকে উচ্চ স্থানে পৌঁছাইয়া দিলাম। আল্লাহু আকবার। জমানার হাসান বসরি রহমাতুল্লাহ আলাই আল্লাহ পাক তারে স্বপ্নে যুগে দেখাইছে, এই হাসান বসরি যাও তোমার এলাকায় ওই মদখানার মধ্যে শরাবখানার মধ্যে মদের আড্ডায় বিশির হাফি, বিশির নামে একটা যুবক মদ পান করতে করতে সে মাতাল হয়ে যায়। তার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা নাই, সে তার ব্রেন আউট হয়ে গেছে মদ খাইতে খাইতে। যাও ওই মানুষটারে তুমি যায়া লয়ে আসো, ওই মানুষটার কাছে যায় আমি আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কথা বলবা, আমি আল্লাহর পরিচয় তার কাছে দিবা। বিশির হাফি রহমাতুল্লাহ আলাই মদ পান করতেন, হাসান বসরি স্বপ্ন দেখার পর মদের আড্ডাখানা ইঙ্গিয়া বলেন, বিশির নামে কে আছে রে? লোকেরা বলে সে মদ পান করতে করতে সে মাতাল হয়ে গেছে, তার দুনিয়ার কোনো খবর নাই। যান ওই কামরার মধ্যে দেখেন লোকরা হাসান বসরি দেখে বলে, ও হাসান আপনি এখানে কেন গো? আপনি তো জমানার একজন ওলি, মদের আড্ডাখানায় আপনি কেন আসছেন গো? হাসান বসরি বলেন, অ লোকেরা রে, আমি এমনিতে আসি নাই, আল্লাহ পাক আমাকে বিশির হাফিকে নেওয়ার জন্য আমার স্বপ্নে যুগে এলহাম হয়েছে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বিশির হাফিকে এবার বললেন, এই বিশির চলো আমার কামরায় চলো, আমার খানকায় চলো। বিশির হাফিকে হাসান বসরি নিয়া গোসল করাইলেন, উজু করাইলেন, উজু গোসল করাইয়া সুন্দর পবিত্র জামা দিলেন, যাই নামাজ দিলেন, তাসবি দিলেন, কোরআনুল কারিম তার হাতে দিলেন, দেয়া বলেন, এ বিশির ওলা পড়ো, তোমাকে তালিম দেওয়ার জন্য আমি লোক ঠিক করতেছি, আমি তোমার জন্য মুআল্লিম দিতেছি, তুমি এগুলা পড়ো। বিশির হাফি রহমাতুল্লাহ আলাই জীবনের পর গুনাহ করতে করতে শেষ, কিন্তু আল্লাহ পাক তার উপর রহমতের নজর দিয়া তাকাইছে,
তাকাই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশের হাফিকে জমানার বড় ওলি বানায় দিচ্ছেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান জীবনে বহু গুণা করেছ, আর গুণা করিও না। অ কুমিল্লা এলাকার যুবক ভাই, রাত্রিবেলা শয়তানের দোকায় পরে তুমি ইন্টারনেট ফেসবুক চালায়া রাত্রি শেষ করে দিছ রে, কিন্তু ফজরের আজান হয় আল্লাহু আকবারের ধ্বনি আসে কিন্তু যুবক তোমার কানে ইয়ারফোন বাজতেছে আর তুমি শুয়া শুয়া গান শুনতেছ, তুমি নগ্ন ছবি দেখতেছ, তুমি ফেসবুক চালাইতেছ। ওরে যুবক ভাই, তুমি তোমার নিজের উপর অনেক জুলুম করেছ। আল্লাহ পাক বলেন, বান্দা তুই যত গুনাহ করেছ সব গুনাহের জন্য আমি রবের দরবারে ক্ষমা চাও, আমি রব তোরে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, কুল্লিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, হে বান্দা বান্দি দুনিয়ার জমিনে গুনাহ করেছ, গুনাহের জন্য আমার কাছ থেকে ক্ষমা নাও, আসো মাগফিরাত নেওয়ার জন্য আসো। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এ দুনিয়ার বান্দা বান্দিরা, গুনাহ থেকে ক্ষমা নেওয়ার জন্য দূরায় চলো, প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরামের দিকে তাকাও, আমার মুনাম আর এই বান্দাদের দিকে তাকাও, যেই বান্দারা জীবনের মধ্যে গুনাহ করেছে কিন্তু গুনাহগুলো তারা তওবার মাধ্যমে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, তারা তাদের গুনাহগুলোকে নেক দ্বারা বইরা লয়েছে তওবার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলগুলো এমনভাবে তার আমল নামাই দান করে, তার গুনাহগুলো আল্লাহ পাক নেক দিয়া ভরপুর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।